ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হতে যাচ্ছে মায়া। নিজের প্রযোজিত এ ছবিতে শাকিব খান তার নায়িকা হিসেবে নিচ্ছেন পূজা চেডিকে। ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এর আগে শাকিব খান পূজা চেডি জুটি বেঁধে অভিনয় করেন গোলুই সিনেমায়। মায়া হতে যাচ্ছে এই জুটির দ্বিতীয় ছবি, বিষয়টি শাকিব খান নিজেই নিশ্চিত করেছেন। শাকিব খান বলেন, মায়া ছবিটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আগামী ভালোবাসা দিবসকে সামনে রেখে সিনেমাটি আমরা নির্মাণ করছি। ছবিতে নায়িকা হিসেবে থাকছে পূজা চেরি। 2021-22 অর্থ বছরে মায়া সিনেমাটি 65 লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরারি ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এ ছবি পরিচালক হিমেল আশরাফ। তবে সূত্রে জানা যায়, ছবিটির নাম পরিবর্তনও হতে পারে। সিনেমার গল্প, শুটিং, লোকেশন সব কিছুতেই থাকবে চমক। এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মায়া ছাড়াও রাজকুমার নামে আরেকটি ছবি নির্মাণ হচ্ছে। এই সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, আর এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।